Assalamualaikum. আমার নাম ইফতেখার মিকি and welcome to my channel. আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমরা একটা ওয়েবসাইটের সাব ডোমেইনস বের করতে পারি। নাও আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের যে টেকনোলজিসগুলো ইউজ হয় সেটা আমরা কিভাবে বের করতে পারি। সো প্রথমে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে যাব যেটা নাম হচ্ছে builtwith.com। নাও এখানে আসার পরে আমরা হচ্ছে আমাদের টার্গেট অ্যাড্রেস দিব, যেটা হচ্ছে tesla.com, ঠিক আছে। সো এটাতে দেওয়ার পর যেটা হবে যে আমরা এখানে tesla.com এ যেই যেই হচ্ছে টেকনোলজিসগুলো ইউজ করা হয়েছে সব হচ্ছে এখানে শো করবে। সো আমরা দেখতে পাচ্ছি যে গুগল অ্যানালিটিক্স ইউজ হয়েছে, তারপরে হচ্ছে যে বাগ ক্রাউড, রাইট, যেটা হচ্ছে আমরা বাগ ক্রাউডে দেখেছি, তারপরে হচ্ছে যে আমার টিম ভিউয়ার ইউজ হচ্ছে। আই মিন tesla.com অনেক বিশাল একটা ওয়েবসাইট এবং এগুলো আমরা এখান থেকে দেখেই বুঝতে পারছি। তারপর হচ্ছে পিএইচপি ইউজ হচ্ছে, ঠিক আছে, তারপরে হচ্ছে যে সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ভিমিও, গ্রুপাও, ঠিক আছে, অ্যান্ড সো অন। আই মিন হিউজ একটা ওয়েবসাইট। সো আমরা এখান থেকে হচ্ছে আমাদের টার্গেটের যেই হিডেন টেকনোলজিসগুলো বা যেটা হচ্ছে সাধারণত আমরা কোনোভাবে দেখার ওয়ে নাই, সেটা হচ্ছে আমরা এখানে ওয়েবসাইট থেকে আমরা সেই টেকনোলজিসগুলো হচ্ছে দেখতে পারবো। নাও ওয়েবসাইট থেকে টেকনোলজিস বের করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমার একটা ফায়ারফক্স এক্সটেনশন, সেটার নাম হচ্ছে যে ওয়্যাপালাইজার, ঠিক আছে। সো সেটা হচ্ছে ডাউনলোড করার জন্য আমাকে হচ্ছে ওয়্যাপালাইজার ফায়ারফক্স দিলেই হবে। সো এখান থেকে হচ্ছে যে আমি ওয়্যাপালাইজারটা ডাউনলোড করতে পারবো। সো আমি ওয়্যাপালাইজারে গেলাম অ্যান্ড দেন হচ্ছে আমি সিম্পলি অ্যাড টু ফায়ারফক্স দিয়ে দিব। এই মানে এক্সটেনশনটা যেটা করবে ওয়েবসাইটের মধ্যে যা যা সার্ভিসগুলো চলতেছে বা টেকনোলজিসগুলো রান করছে সেটা হচ্ছে আমাকে দেখাবে। সো লেটস সে আমি যদি হচ্ছে tesla.com এ যাই, সো ওই ওয়েবসাইটের মধ্যে যা যা টেকনোলজিস ইউজ হচ্ছে সেটা হচ্ছে আমি সিম্পলি ফায়ার এক্সটেনশন ওয়্যাপালাইজারে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদেরকে মানে বেসিকলি এই ওয়েবসাইটে কোন কোন ধরনের ইনফরমেশন বা টেকনোলজি ইউজ হচ্ছে, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার ড্রুপাল ইউজ হচ্ছে, তারপরে গুগল অ্যানালিটিক্স, তারপরে আমার হচ্ছে সেন্ট্রি, এইচডি, হোয়াটএভার, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমরা ইনফরমেশনগুলো পাওয়া যান, পিএইচপি 7.4.16, ঠিক আছে। আমার কিন্তু নর্মাল যখন আমরা হচ্ছে যে বিল্ড উইথে যখন দেখেছিলাম তখন কিন্তু আমাকে ভার্সন নাম্বারটা দেখায়নি, এখন এখানে কিন্তু আমার ভার্সন নাম্বারটা দেখাচ্ছে, ঠিক আছে। তারপর ড্রুপালে যে 8 ভার্সন নাম্বারটা দেখাচ্ছে যেটা ওখানে কিন্তু দেখাচ্ছিল না বিল্ড উইথে। সো এটা হচ্ছে একটা ওয়ে আমি যে ওয়েবসাইট থেকে এই ওয়্যাপালাইজারের মাধ্যমে আমি টেকনোলজিস কী কী ইউজ হচ্ছে সেটা আমি বের করতে পারবো। না আরেকটা টুল আছে, সেটা হচ্ছে সিম্পলি আমি টার্মিনাল থেকে অ্যাক্সেস করতে পারবো, সেটা হচ্ছে যে ওয়াট ওয়েব, ঠিক আছে। সো ওয়াট ওয়েব যে আমি হচ্ছে ওয়েবসাইটের নামটা দিয়ে দেবো, মানে আমার টার্গেটের নাম দিয়ে দেবো https.tesla.com, ঠিক আছে, এবং আমি হিট করবো। সো এখান থেকেও আমরা অনেক সময় অনেক ইনফরমেশান পেয়ে যাই, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার মানে সেরকমভাবে কোনো ইনফরমেশান আসে নাই, বাট স্টিল আমরা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি। আমরা একটা আইপি অ্যাড্রেস পেয়েছি এবং হচ্ছে যে আমরা জানি যে ড্রুপাল ইউজ হচ্ছে এবং এখান থেকে আমরা জানি যে পিএইচপি 7.4.16 ইউজ হচ্ছে, ঠিক আছে, অ্যান্ড সো অন। বেসিক্যালি এখান থেকে অতটা ইনফরমেশান পাওয়া যায় না, বাট আমার কাছে মানে মনে হলো যে আপনাদেরকে দেখাই এই টুলটা, ঠিক আছে। বাট আমরা জানি যে সবচেয়ে বেশি ইনফরমেশন এই তিনটার মধ্যে দিল হচ্ছে builtwith.com, ঠিক আছে। বিভিন্ন রকম টুলস থেকে আমরা হচ্ছে ইনফরমেশন গ্যাদার করতে পারি, যত বেশি টুলস আপনার জানা থাকবে তত হচ্ছে যে আপনি হয়তোবা আরও ভালো ইনফরমেশন পেতেও পারেন, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনাকে নিজে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কোন টুলস কীরকম ইনফরমেশন দিচ্ছে। যেমন এইখানে আমি কিন্তু কোনো ভার্সন নাম্বার পাচ্ছিলাম না, বাট এখানে কিন্তু আমরা অনেক টেকনোলজির আইডিয়া পাচ্ছি। আবার যখন আমরা হচ্ছে যে এই নর্মাল জাস্ট এখান থেকে দেখছিলাম তখন কিন্তু আমরা হচ্ছে যেমন হচ্ছে ভার্সন নাম্বারটা পেয়েছি, যেমন পিএইচপি 7.4.16, যেটা কিন্তু আমি এখানে পাইনি, ঠিক আছে। সেইভাবে হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকম টুলস ইউজ করে, রিসোর্স ইউজ করে আমাদেরকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, এনুমারেশন করতে হবে, যেটা হচ্ছে আমাদেরকে নেক্সট যখন আমরা এক্সপ্লয়েট করব তখন হচ্ছে আমাদের কাজে লাগে। টেসলার জন্য আমার হচ্ছে যে পিএইচপি 7.4.16, ঠিক আছে, তো এই সার এই ভার্সনটার মধ্যে তো কোনো ভালনারেবিলিটি থাকতে পারে, ঠিক আছে। তখন সেখানে আমি গুগলে যাই, জাস্ট বলবো যে এক্সপ্লয়েট
পিএইচপি 7.4.16, ঠিক আছে? তো আজকে এক্সপার্ট না থাকলেও কালকে থাকতে পারে। সো এটা হচ্ছে আমাদেরকে, আমরা এটাকে মানে লিস্ট করে রাখবো যে কি কি সার্ভিস ইউজ হচ্ছে, সো দ্যাট ইউ নো আমরা হচ্ছে সেখান থেকে হোপফুলি কোনো একটা ভালনারেবিলিটি বের করতে পারি এবং আমরা সিস্টেমে অ্যাক্সেস করতে পারি এক্সপ্লয়েট করে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের মানে ইনফরমেশন গ্যাদারিংয়ের মেইন উদ্দেশ্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।